এই যে আমরা এখন ঘুরতে যাইতেছি কামিল লিগে, এখন আমরা আছি 17 নম্বরে। শুধু হয়তো বেরাবো না লাইন দিদা, সোলাই ডুবি না, লাইন ডুব। হ্যাঁ, ওই যে আমরা গেছিলাম না জামা, গেলে সমস্যা নেই। আরে কাম কোন হাতবে লাগে না, কাজের সমস্যা, বিশাল সমস্যা কাজের। সৌদি আরব কেউ আসেন না? হ্যাঁ, কেউ বিদেশ আসেন না ভাই, বুঝছেন? মুখলেস মেল করে দিছে, কেউ আসেন না? আর যদি আসেন তাহলে মুখলেস মেল লাগে যোগাযোগ করে আসেন। না ভাই, আমার সাথে যোগাযোগ করতে হবে না। এখন বর্তমান বিষয় নিতেছে 5,30,000 টাকা বাংলার টাকা, এশিয়া পয়সার দরকার নাই। সৌদি আরবে এখন আহাজারি চলতেছে রে ভাই, খাওন নাই, পেটে ভাত নাই, অনেক কষ্ট আছে। বিদেশে এসে কাজকর্ম করে খান, এটা হে চাই না। আর দ্বিতীয় কথা হয়েছে, যদি কাজ কামি না থাকে তাহলে উনি বাড়িতে যায় নাকি? একবার চলে থাক, একবার চলে থাক, চলে যাবো একবার। কমেন্টে লিখে দিন তাহলে আপনি কি ওইদেশে কি ইমারা দেননি, এটা লিখে দিন আপনার কমেন্টে। দেখেন ভাই কত সুন্দর গাছ গাছালি দেখছেন, বাংলাদেশ সেম সেম হয়ে গেছে এখন, আগে এত গাছ ছিল না। এখন এক শিয়াল আসতেছে 32 টাকা বাংলার, ঠিক আছে। দেখেন আমরা ঘুরতে যাইতেছি, ওই যাচ্ছে দেখছেন, গাড়ি বেঁধে অনেক মানুষ আছে বন্ধু, ভাই বেড়ে দাদা দেখেন। দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখছেন, সৌদি আরবে এমন গাছ ছিল না আগে, এখন সুন্দর সুন্দর গাছ গাছ পাচ্ছে। কত সুন্দর বাড়ি, এলাকাটা সুন্দর লাগে না? হ্যাঁ, এলাকাটা খুব সুন্দর। এটা তো মন থাকা, তো কত সুন্দর বাড়ি ঘর। হ্যাঁ, এখন আমরা চলে আসি, ঠিক আছে, করতেছি তো দেখাবো লাগছে নিয়ে। দেখেন যাইতাছি ঘুরতে, এখন বলতেছে আমার বন্ধু তেল লাই, বুঝছেন? কি বলতাম আর, বলার কিছু নাই রে ভাই। দেখছেন কত সুন্দর বাড়ি করতেছে নতুন, কাম ধরলে অনেক গাড়ি লাগে, অনেকটা সানবোর্ড থাকলে সৌদিরে দেখলেই কামটা বান্ধা নাই, আছে দিয়ে তো ঢুকলাম। পরিবেশ আলাদা, দেখছেন একটা বাড়ি কাজ করতেছে, ঠিক আছে, কামে পিছে দৌড়লে কাম আসি। হ্যাঁ হ্যাঁ,
কাম না করে গেছেন গাড়ি